আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, পদার্থ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের অনলাইন লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সরকারি ইডট কলেজ, পাবনা। আজকে আমি চ্যাপ্টার টু বা স্কেলার পোটেনশিয়াল শুরু করব। ইলেকট্রোডাইনামিক্সের 1 নম্বর চ্যাপ্টার ছিল হচ্ছে তড়িৎ ক্ষেত্র, মূলত গস ল ছিল, সেটা তো এর আগের দিনই শেষ করছি। আজকে চ্যাপ্টার টু শুরু করব, স্কেলার পোটেনশিয়াল। স্কেলার পোটেনশিয়াল বা অধিক বিভব স্থির তড়িৎ সমস্যার সমাধানের জন্য। স্থির তড়িৎ মানে কি? কোনো চার্জ যদি কোথাও স্থির থাকে, কোনো চার্জিত বস্তু আছে, চার্জ আছে, ধরো এখানে কিউ পরিমাণ চার্জ আছে, এখানে স্থির আছে, তাহলে এই ঘটনাটাই স্থির তড়িৎ। এর আশপাশ দিয়ে যে ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হয়, তাহলে আশপাশে যতটুকু জায়গা জুড়ে সে তার এই চার্জটা তার প্রভাব বিস্তার করবে, সেটাই হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড ই। তাহলে স্থির চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হতে পারে। আবার পোটেনশিয়াল আমরা এখান থেকে নির্ণয় করতে পারি, বা বিভব। বিভব হচ্ছে যে এই চার্জের প্রভাব বা চার্জের ক্ষেত্রের বাইরের কোনো বিন্দু থেকে যদি আমরা কোনো চার্জিত বস্তু নিয়ে আসি, হচ্ছে কোথায়, এই ইলেকট্রিক ফিল্ডের কোনো পয়েন্টে যদি নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে তোমার একে যে কাজটা হবে সেই কাজকে বলা হবে হচ্ছে কি বিভব, তড়িৎ বিভব, তাই না? তাহলে বিভবের সংজ্ঞা থেকে আমরা যেটা জানি সেটা ভি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ, দ্যাট ইজ অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সমাধা করতে হয় সেটাই হচ্ছে বিভব। এবং এই বিভবটা হচ্ছে আমাদের কি রাশি? স্কেলার রাশি। এটা হচ্ছে স্কেলার রাশি। আর তড়িৎ ক্ষেত্র কি রাশি? এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি, যার জন্য এই চ্যাপ্টারের নাম হচ্ছে অধিক বিভব। তাহলে এখন দেখো, আমরা স্কেলার পোটেনশিয়াল বা অধিক বিভব, বিভব এবং ইলেকট্রিক ফিল্ড, এর ভিতরে একটা সম্পর্ক আছে, সম্পর্কটা তো আমাদের জানাই আছে মনে হয় নাকি? সেটা হচ্ছে আমরা জানি ই ইকুয়াল টু হচ্ছে তোমার মাইনাস ডেল ভি, পোটেনশিয়ালের সাথে সম্পর্ক, দ্যাট ইজ ডেল ভি গ্রাডিয়েন্ট। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা কার সমান? পোটেনশিয়ালের গ্রাডিয়েন্টের ঋণাত্মক মানের সমান। এটা হচ্ছে যে স্কেলার পোটেনশিয়াল এবং ভেক্টর ইলেকট্রিক ফিল্ড মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে সম্পর্ক, এটা আমরা জানি আগে থেকেই। তো এইটা যে ইকে একটা বিভব আপেক্ষ ভি এর ঋণাত্মক নতিমাত্রা বলা হয় বাংলায় বললে এরকম, এই বিভবকেই বলা হবে হচ্ছে কি বিভব, এই জন্য এই বিভবকে বলা হচ্ছে অধিক বিভব। অধিক বিভব। এখন আমরা ইলেকট্রিসিটির বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করতে গেলে তোমার আমাদের যে যে রাশিগুলো, বহু রাশির প্রয়োজন হয়। কি কি প্রয়োজন হতে পারে? যেমন ধরো চার্জের প্রয়োজন হয়, যে কি পরিমাণ চার্জ আছে সেটা আমাদের প্রয়োজন হয়। আমাদের তড়িৎ ক্ষেত্র লাগতে পারে, যে তড়িৎ ক্ষেত্র আমাদের প্রয়োজন, তড়িৎ বিভব থাকতে পারে, টর্ক লাগতে পারে, অথবা ধারকত্ব, ক্যাপাসিটেন্স আছে, ক্যাপাসিটেন্স ইত্যাদি আরো অনেক ধরনের তোমার রাশি আমাদের লাগতে পারে আমরা যদি স্থির তড়িতের সমাধান করতে যাই। তাহলে সেই ক্ষেত্রে এই যে সমস্যাগুলো আমরা সমাধান করব, এগুলো যদি আরো আমাদের সুবিধা হয় যদি চার্জের বন্টনটা জানা থাকে, সেটা চার্জের বন্টন মানে চার্জটা কোথায় জড়িত আছে বা কিসের উপরে অবস্থিত চার্জটা, চার্জটা কোনো গোলকের উপরে বা চার্জটা তোমার কোনো সিলিন্ড্রিক্যাল পদার্থের উপরে, এই ধরনের যদি বিষয়গুলো আমাদের উল্লেখ থাকে, দ্যাট ইজ এটা কি চার্জ ডিস্ট্রিবিউশন বা চার্জের বন্টন, চার্জের ডিস্ট্রিবিউশন যদি আমাদের জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এর সমাধান করাটা, পোটেনশিয়ালের সমাধান করাটা আমাদের জন্য আরো সহজ হয়ে যায়। এবং সেই ক্ষেত্রে আমরা এই তড়িৎ বিভব এবং তোমার তড়িৎ ক্ষেত্র ই ও অথবা ভি, ই অথবা ভি এর যে সমাধানগুলো, এটা আমরা এই এর সমাকলনের মাধ্যমে থেকেই করতে পারি। তো এই সমাকলনের মাধ্যম থেকে কিভাবে করব? কারণ বিভব আপেক্ষ, বিভব একটা কার কার আপেক্ষ, আর দূরত্বের আপেক্ষ, তাই না? এই জন্য বিভব আপেক্ষ বলা হয়। বা কোনো বিভব আপেক্ষ বা তোমার পোটেনশিয়ালের ফাংশন, বিভব আপেক্ষ যদি ভি হয়,
ভিকে মানে পোটেনশিয়ালকে বিভব আপেক্ষ বলা হচ্ছে। এটা আমরা ফাই দিয়ে লিখবো এখানে, ফাই ভি দিয়ে লিখতাম, ভি দিয়ে না লিখে এখন লিখবো ফাই আর দিয়ে। এটা যদি সমাকলনের মাধ্যমে আমরা প্রকাশ করতে যাই, তাহলে আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ ডি কিউ ডট ডিভাইডেড বাই আর মাইনাস আর ডট। মানে ব্যাপারটা এইরকম, দেখো আমরা ভি সমান কত জানি, ভি সমান যেটা জানি সেটা হচ্ছে তোমার কিউ বাই 4 পাই, আমরা নর্মালি এটা দিয়ে কাজ করছি আগে। আর দেখো এটার সাথে মেলে নাকি, মেলে তো তাই না, এটা ইন্টিগ্রেশন ফর্মে লিখলে আমরা এইভাবে লিখবো। এবং তড়িৎ ক্ষেত্রের জন্য যদি আমরা লিখতে চাই, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রটা কত, তড়িৎ ক্ষেত্র ই ই সমান হচ্ছে তোমার, ই যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি তাহলে ইজ দ্য ফাংশন অফ আর, এটা ইকুয়াল টু কত হবে 1/4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ আর মাইনাস আর ডট, মানে দূরত্ব ডি কিউ ডট ডিভাইডেড বাই তোমার আর মাইনাস আর ডট, সরি এটা মডুলাস হবে, মডুলাস মডুলাস হোল কিউ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমার তড়িৎ ক্ষেত্রের মানটা আমরা এটা পাচ্ছি, এটা তো এটা কি লিখলাম বলো তো, তড়িৎ ক্ষেত্রের যে আমাদের ইয়েটা জানা আছে সেটা আমরা লিখলাম, কিন্তু লিখলাম হচ্ছে ভেক্টর ফর্মে এবং ইন্টিগ্রেশন ফর্মে। তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা যেটা জানি সেটা কি জানি, সেটা জানি হচ্ছে ই ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার, এটা জানি না, এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে লিখি তাহলে কি কিভাবে লেখা যায়, দেখো কিউ বাই 4 পাই এপসাইলন নট ভেক্টর ফর্মে যদি দেই, তাহলে এখানে 1 আছে আর ভেক্টর হয়ে যাবে উপরে ডিভাইডেড বাই, যেহেতু 1 আছে ইউনিট ভেক্টর আছে, আর ইউনিট ভেক্টর মানে কত, আর বাই আর ডট, আর বাই আর এর মান না, তাহলে আর বাই আর এর মান দিয়ে দিলে পরে ওই কিউব হয়ে গেল। তাহলে দেখো এটা এটার সাথে মিল আছে নাকি, এটা মিল আসে ইন্টিগ্রেশন ফর্মে আমরা লিখলাম। তাহলে এই ক্ষেত্রে আমরা এই স্কেলার পোটেনশিয়ালকে বা স্কেলার বিভব আপেক্ষকে এইভাবে লিখতে পারবো উইথ দ্য হেল্প অফ ইন্টিগ্রেশন ফর্ম, এবং তোমার তড়িৎ ক্ষেত্রকে আমরা ইন্টিগ্রেশন ফর্মে এইভাবে লিখতে পারবো। এই দুটো আমাদের খেয়াল রাখতে হবে এই চ্যাপ্টারের জন্য। তাহলে এটা যদি এটা কখন আমরা নির্ণয় করতে পারবো, এগুলোতে কখন নির্ণয় করি সাধারণত, এটা নির্ণয় করি হচ্ছে কখন, যখন চার্জের বিন্যাস আমাদের জানা থাকে, কখন চার্জের বিন্যাস যখন জানা থাকবে, চার্জের বিন্যাস জানা আছে সেই ক্ষেত্রে, চার্জের বিন্যাস জানা থাকলে। কিন্তু চার্জের বিন্যাসটা আমাদের জানা নাই, চার্জ কোথায় অবস্থিত বা কি ধরনের বস্তুর উপর অবস্থিত, না গোলাকার না সিলিন্ড্রিক্যাল, কোন ধরনের বস্তুর উপর অবস্থিত এটা আমাদের জানা নাই, সেই ক্ষেত্রে ওই ধরনের বস্তুর উপরে চার্জের বিন্যাস বিন্যাস জানা নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি কি পদ্ধতি ব্যবহার করব। তাহলে চার্জের বিন্যাস জানা না থাকলে, চার্জের বিন্যাস জানা না থাকলে আমরা ব্যবহার করবো কোনটা, কি কি পদ্ধতি ব্যবহার করব সেই পদ্ধতি আমরা এখানে লিখব। নাম্বার 1, এটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল পদ্ধতি, এটা হচ্ছে বাংলায় বলা হচ্ছে চলক পৃথকীকরণ পদ্ধতি, পৃথকীকরণ পদ্ধতি এটা বলে। এখানে মূলত যেটা আমরা ব্যবহার করব এটা হচ্ছে ল্যাপ্লাস অথবা পয়সনস ইকুয়েশন, ঠিক আছে, ল্যাপ্লাস অথবা পয়সনের ইকুয়েশন ব্যবহার করব। অথবা আর একটা পদ্ধতি আমরা ব্যবহার করি, এর নাম হচ্ছে তড়িৎ বিম্ব পদ্ধতি বা ইলেকট্রিক্যাল ইমেজ পদ্ধতি, তড়িৎ বিম্ব পদ্ধতি, বুঝছো, এটা একটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি। আর নাম্বার 3, আর একটা পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি, চার্জের কল্পিত চার্জের উপরিপাতন নীতি, কল্পিত চার্জের উপরিপাতন নীতি, তার মানে আমরা যে চার্জগুলো কল্পনা করতেছি এগুলো যে সুপার পজিশন হয়, সুপার ইম্পোজ হয় একটা আর একটার উপরে যদি পাশাপাশি থাকে, তাহলে তাদের মধ্যে যে লব্ধি প্রাবল্য বা লব্ধি পোটেনশিয়ালটা ঘটবে সেটাই হচ্ছে কল্পিত চার্জের উপরিপাতন সংশ্লিষ্ট পদ্ধতি, বুঝছো। এই কয়টা পদ্ধতি আমরা ব্যবহার করব হচ্ছে চার্জের বিন্যাস যদি না জানা থাকে সেই ক্ষেত্রে,
আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করব। বোঝা গেছে কি? তাহলে দেখো, আমরা প্রথম থেকে এটু পর্যন্ত আর একটু সারসংক্ষেপ টানি। সেটা হচ্ছে যে আমরা তড়িৎ কোথায় চার্জ যদি স্থির থাকে বা চার্জ অবস্থিত হয় কোনো বস্তুর উপরে, তাহলে তার আশেপাশে যতটুকু জায়গা জুড়ে তোমার ই হবে, প্রভাব বিস্তার করে, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এবং ওখানে আমরা ইলেকট্রিক পোটেনশিয়াল পাইতে পারি। ইলেকট্রিক ফিল্ড এবং ইলেকট্রিক পোটেনশিয়ালের ভিতরে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমরা দেখছি, ই ইকুয়াল টু মাইনাস ডেল পি, এই সম্পর্কটা এটা আমরা জানি। এবং এটা কিভাবে নির্ণয় করা যায়? যদি চার্জ জানা থাকে, ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল, টর্ক, ক্যাপাসিট্যান্স ইত্যাদি যদি আমাদের জানা থাকতে পারে, এর সাথে জড়িত থাকতে পারে, এবং এখানে চার্জের ডিস্ট্রিবিউশনের একটা ফ্যাক্টর, যে চার্জটা কি ধরনের বস্তুর উপরে অবস্থিত, এই ডিস্ট্রিবিউশনটা যদি আমি জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করবো। বিভবাবেক্ষক, তড়িৎ ক্ষেত্র, এই ইন্টিগ্রেশন ফর্ম আমরা লিখছি, ব্যবহার করতে পারি। যদি চার্জের ডিস্ট্রিবিউশন না জানা থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো কোনগুলো? সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে চলক পৃথকীকরণ পদ্ধতি, অথবা তড়িৎবিম্ব পদ্ধতি, অথবা কল্পিত চার্জের উপরিপাতন সংশ্লিষ্ট পদ্ধতি। এই পদ্ধতিগুলো আমরা ব্যবহার করব। এখন তাহলে এই পদ্ধতির ভিতরে গুলোর ভিতরে আমরা দেখতেছি চলক পৃথকীকরণ পদ্ধতি, বা সেই পদ্ধতিতে আমরা যে ইকুয়েশনটা পাবো তার নাম হচ্ছে ল্যাপলাসের ইকুয়েশন, বা তোমার কি ইকুয়েশন, ল্যাপলাসের ইকুয়েশন অথবা পয়সনের ইকুয়েশন। তাহলে আমরা ল্যাপলাসের ইকুয়েশন বা পয়সনের ইকুয়েশনটা একটু প্রতিপাদন করি। তাহলে এটা হচ্ছে তোমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় পয়সনের সমীকরণ, বা পয়সনস পয়সনস ইকুয়েশন, পয়সনস ইকুয়েশন ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেট লিমিটেড, সরি, কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ইন কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম মানে এক্স ওয়াই জেড সিস্টেম, তাই না? সরাসরি ব্যবহার করতে হবে, যেটা থ্রি ডাইমেনশনাল কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। পয়সনের ইকুয়েশনটা, এটা হচ্ছে সবচেয়ে সহজ সিস্টেম, এক্স ওয়াই জেড সিস্টেম, তিনটা আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থা আছে এক্স ওয়াই জেড, এবং তাদের ক্ষেত্রে এক্স ওয়াই জেড দিয়ে আমরা কিভাবে ইয়েটা করতে পারি সেটা আমরা এখান থেকে বলতে পারি। এখন দেখো, আমরা পয়সনের ইকুয়েশন প্রতিপাদন করার জন্য আমরা একটা দুইটা প্যারালাল পাথ ধরে নেই, প্যারালাল পাথ ধরি। প্যারালাল পাথ দুইটা কেমন? প্যারালাল পাথ হচ্ছে এইরকম, এটা প্যারালাল পাথ, এই একটা, এই একটা প্যারালাল পাথ। এই পাথ, এই পাথের ভিতরে যদি ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে, ধরলাম এই পাথের ভিতরে দুইটা পাথ, প্যারালাল প্লেট আছে, এই প্লেটের মধ্যে আমরা কি ধরলাম, ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে, এরকম ডাইলেকট্রিক পদার্থ আছে। তাহলে পাত দুইটা হচ্ছে, একটা এ পাত আর একটা হচ্ছে বি পাত, আর তোমার এখানে সি ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল হচ্ছে সিডি, সিডির মধ্যে এর ভিতরে হচ্ছে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, তাহলে এ পাতের জন্য প্রত্যেক পাতের ক্ষেত্রফল ধরলাম আলফা, পাতের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান হচ্ছে আলফা, আলফা। আর তড়িৎ ক্ষেত্রের তীব্রতা ই, বা ইলেকট্রিক ফিল্ড তো এখানে একটা সৃষ্টি হবে, সেটা হচ্ছে ই। তো ই এর দিক কোন দিকে যাবে? এখান থেকে এদিকে, ধরো ই এর দিকটা এ এর জন্য, এ পাতের জন্য ই এর দিক হচ্ছে এ থেকে সি এর দিকে, বরাবর হবে। তাহলে ডি স্তরে, আর এই যে স্তরটা আছে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের যে স্তর, এই স্তরটা মনে করলাম আমাদের কত? ডেল্টা এক্স, পুরো খুবই কম, ডেল্টা এক্স, ডেল্টা এক্স। তাহলে ডি স্তরে গিয়ে ই এর মানটা কত হবে বলো তো? ডি স্তরে গিয়ে ই এর মান কত হবে? ডি স্তরে গিয়ে ই এর যে মানটা হবে সেটা হবে ই প্লাস ডেল্টা ই। ডেল্টা ই মানে কত? ইলেকট্রিক ফিল্ড যখন এর ভিতর দিয়ে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের ভিতর দিয়ে পেনিট্রেট করছে, তখন ডেল্টা এক্স পরিমাণ পেনিট্রেট করে ওই পাশে গেল, ডি থেকে গেল। তাহলে ডি তে গিয়ে হলো কত?
ই এবং ডেল এক্স এর জন্য যে পরিমাণ তড়িৎ ক্ষেত্র হবে সেটা হচ্ছে ডেল্টা ই, অতএব এখানে গিয়ে টোটাল হলো ই প্লাস ডেল্টা ই। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডি স্তরের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ফিল্ড কত পাব, ডি স্তরের ইলেকট্রিক ফিল্ড ই এটা সমান কত পাব, ই প্লাস ডেল্টা ই, তাই না? এটা পেলাম, এটা সমান, এটাকে দেখো ই প্লাস ডিই ডিএক্স ডেল্টা এক্স, এটা লেখা যায় কিনা, এটা লেখা যায়, এটা হচ্ছে তোমার পার্শিয়াল ইন্টিগ্রেশন ফর্মে লেখা যায়, যেহেতু ডেল্টা ই মানে ইটা হচ্ছে এক্স এর সাপেক্ষে পরিবর্তনশীল, অর্থাৎ পার্শিয়াল ইন্টিগ্রেশন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন যদি আমরা লিখতে যাই তাহলে ডেল্টা ই ডেল্টা এক্স লিখতে পারবো, ডেল এক্সটা এখানে হবে। সি স্তরের তল সমাকলন কত, সি আর ডি স্তর যা আছে সি স্তরের জন্য, সি স্তরের তল সমাকলন কত, সারফেস ইন্টিগ্রাল আর কি সমাকলন, এটা কত হবে, এটা সমান হবে হচ্ছে ই সি স্তরের জন্য ই ডট এর ক্ষেত্রফল আলফা নাকি, এবং এটা যেহেতু অন্তর্মুখী এটা হচ্ছে ভিতরের দিকে আসতেছে, অন্তর্গামী হলে আমরা জানি হচ্ছে তার ফ্লাক্স, এটা একটা প্রকার ফ্লাক্স হয় হচ্ছে মাইনাস, তাহলে এটা অন্তর্গামীর জন্য মাইনাস হয়ে গেল, এটা অন্তর্গামী, এই ফ্লাক্সটা কি অন্তর্গামী না অন্তর্গামী, এটা হচ্ছে অন্তর্গামীর জন্য মাইনাস হলো। এবার ডি স্তরের জন্য কি হবে, ডি স্তরের তল সমাকলন সমান কত হয়, দেখো ডি স্তরের জন্য হচ্ছে ই মানে হচ্ছে ওইটা যে ওইটা আমরা লিখে রাখছি ই প্লাস ডি ই ডিএক্স ডেল্টা এক্স, এটা ডির জন্য ই, এটা আচ্ছা ডট ক্ষেত্রফল তো আছে আলফা আছেই, তাহলে আলফা ক্ষেত্রফল হয়ে গেল আমাদের, ক্ষেত্রফলটা অবশ্যই ভেক্টর রাশি, ভেক্টর রাশি দিতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখান থেকে আবার কি করতে পারি, ওই যে আলফা ডিএক্স আলফা ডিএক্স আলফা ডিএক্স এটা উপাদান, তাহলে এখানকার উপাদান কত, এখানকার উপাদান হচ্ছে আয়তন, যদি আমরা বলি তাহলে কি হবে, এই ডিএক্স ডিএক্স এর জন্য আয়তনটা কত, ডিএক্স এর আয়তনটা কত, এই ডিএক্স এর জন্য তোমার আয়তন হচ্ছে, আয়তন হচ্ছে তোমার কত, আলফা আলফা মানে ক্ষেত্র আর ডেল্টা এক্স হচ্ছে গভীরতা, তাহলে আলফা ডিএক্স এটাই হবে হচ্ছে উপাদান, বা উপাদানের আয়তন হচ্ছে আলফা ডেল্টা এক্স, তাহলে ওই আলফা ডেল্টা এক্স এর উপরে, সুতরাং ওই আলফা ডেল এক্স উপাদানের উপর, উপাদানের উপর উপর ই এর তল সমাকলন কত, ই এর তল সমাকলন কত, ই এর তল সমাকলন হচ্ছে তোমার এটা সমান হচ্ছে, তাহলে ওইটা থেকে ওইটা বাদ দাও, বাদ দিলেই তো হইলো, তাহলে ই প্লাস ডি ডিএক্স ডেল্টা এক্স ডট আলফা বার মাইনাস বাদ দাও ই ডট আলফা, তাহলে এখান থেকে যেটা আমাদের আসতেছে সেটা হচ্ছে দেখো ই ডট আলফা, ই ডট আলফা কেটে গেল আমাদের বাদ বাকি এইটা থাকতেছে, এটা গুণ করলে যা থাকবে সেটা থাকবে, তার মানে এখান থেকে যদি আলফা আর ডেল এক্স এর দিক ডি বাই ডিএক্স এর দিক ডির দিক আলফার দিক একই হওয়ার জন্য তোমার কি হবে, এখানে আমরা লিখতে পারবো হচ্ছে ডট গুণটা একই দিকে যেহেতু মানে থিটা 0 ডিগ্রি কস, তাহলে এইটা ইন্টু এইটা কস 0 ডিগ্রি, কস 0 মানে 1, অতএব এটাকে আমরা লিখতে পারি আলফা ডেল্টা এক্স ডি ডিএক্স, বোঝা গেছে কি, তাহলে এটা এটা আমাদের এটুকু পেলাম, এরকম আমাদের রেখে দেই। এখন আমাদের ওই যে আমাদের উপাদানটা ধরলাম, এই যে উপাদান, এই উপাদানটা আসলে আয়তন তাই না, তাহলে আমরা ধরে নিলাম ধরি ওর একক আয়তন স্পেস চার্জ, একক আয়তনে স্পেস চার্জ, স্পেস স্পেস চার্জ, স্পেস চার্জ কতটুকু এটা আমরা একটু ধরে নেই, এটা মনে করলাম তাহলে আলফা ডিএক্স আয়তনে, আলফা ডেল্টা এক্স আয়তন, এই যে আয়তনের মধ্যে চার্জটা কত আমাদের তো জানতে হবে সেটা, তাহলে আয়তনিক যেহেতু আয়তন ধরছি আমরা তাহলে আয়তনিক চার্জ বিন্যাস হচ্ছে তোমার
রো সাধারণত লিখি আমরা, তাহলে একক আয়তনে স্পেস চার্জ হচ্ছে রো, তাহলে ডেল্টা এক্স আয়তনে স্পেস চার্জ কত হবে আমাদের? হ্যাঁ, আলফা গুণ হবে জাস্ট রো ডেল্টা এক্স। তাহলে সেই ক্ষেত্রে দেখো, তাহলে গস ল, এখন আমরা যদি গস ল ইউজ করি, তাহলে গসের সূত্র হতে আমরা কি পাই? গসের সূত্র হতে আমরা লিখতে পারি আলফা ডেল্টা এক্স ডিই ডিটি, সরি ডিএক্স, এটা সমান হচ্ছে কত হবে? এটা সমান হবে হচ্ছে তোমার যে পরিমাণ চার্জ আছে ওই ক্ষেত্রের উপরে, তাহলে কি হবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি এখানে 4 পাই, চার্জের পরিমাণ কত? চার্জের পরিমাণ কিউ, 4 পাই কিউ, এটা আমরা লিখতে পারি গসের সূত্র হতে। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডি, তাহলে দেখো এখানে আমাদের কিউ মানে কত? কিউ মানেই তো এটা, তাই না? এটা মানেই তো কিউ, তাহলে এটা মানে আমরা লিখে নেই কি 4 পাই আলফা রো ডেল্টা এক্স। তাহলে এই ক্ষেত্রে ডেল্টা এক্স ডেল্টা এক্স কেটে দাও, আলফা আলফা কেটে দাও, আলফা আলফা কেটে দিলাম, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকে? ডিই ডিএক্স, এটা সমান কত থাকে? ডিই ডিএক্স আমাদের থাকবে হচ্ছে 4 পাই রো। এটা হচ্ছে আমাদের কি গেল, ইকুয়েশন নাম্বার 1। এখন বিভব আপেক্ষক বা আমাদের যে বিভবের বা পোটেনশিয়ালের কথা বলতেছিলাম, সেই পোটেনশিয়াল যদি ফাই হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি পাই বিভব আপেক্ষকের ক্ষেত্রে যদি পোটেনশিয়াল ফাই হয়, সেক্ষেত্রে ই ইকুয়াল টু মাইনাস ডেল ফাই, ডেল ভি মানে ডেল ফাই। কিন্তু এটা তো আমরা 1 ডাইমেনশন, এক্স অক্ষ বরাবর ধরছি, তাহলে এক্স অক্ষ বরাবর দ্যাট ইজ 1 ডাইমেনশন হয়ে যাবে। তাহলে 1 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা ই সমান এটাকে কি লিখতে পারবো? মাইনাস ডি ডি এক্স। 1 ডাইমেনশন মানে একটা এক্স ইজ এক্স অক্ষ বরাবর, তাহলে ডেল্টাকে আমরা ডেল ডি বাই ডি এক্স লিখবো, এত ফাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডি ডি এক্স কত পাই? ডি ডি এক্স কত পাই? ডি ডি এক্স দ্যাট ইজ এক্স এর সাপেক্ষে ই কে ডিফারেন্সিয়েট করলে এখানে আসে কি, ডাবল ডিফারেন্সিয়েট হয়ে গেল না, তাহলে ডি স্কোয়ার ফাই ডি এক্স স্কোয়ার, ডাবল ডিফারেন্সিয়েট হয়ে গেল। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। তাহলে এই ক্ষেত্রে দেখো আমাদের এই 1 নম্বর আর 2 নম্বর থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কি পাওয়া যাবে? 1 আর 2, একে আছে এটা আর 2 আছে কোনটা? 2 আছে হচ্ছে এটা, এই দুইটা ডি ডিএক্স মানে এত, ডি ডিএক্স মানে হচ্ছে এত, তার মানে এই দুইটা সমান, এই যে এইটা আর এটা সমান, এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে ফ্রম ইকুয়েশন 1 এন্ড 2, ফ্রম 1 এন্ড 2 এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লেখা যায় তোমার হচ্ছে উপরটা কত গেল, 4 পাই রো, মানে মাইনাস ডি স্কোয়ার ফাই, ডি স্কোয়ার মানে এইটা, ডি স্কোয়ার ফাই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে মাইনাস 4 পাই রো। এটাও হচ্ছে আমাদের, এটাই হচ্ছে আমাদের সেই সমীকরণ ল্যাপলাসের, সরি পয়সনের ইকুয়েশন, এটাই কার ইকুয়েশন, এটাই একমাত্রিক না, এক্স যেহেতু আছে একমাত্রিক ক্ষেত্রে, মাত্রিক ক্ষেত্রে কার সমীকরণ? পয়সনস ইকুয়েশন, বুঝছো? খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন ইলেকট্রোডাইনামিক্সের জন্য পয়সনের ইকুয়েশন। ডি স্কোয়ার ফাই বা ডিএক্স স্কোয়ার, ফাই মানে পোটেনশিয়াল, তাহলে পোটেনশিয়ালের তোমার দুইবার ডিফারেন্সিয়েট করলে যা হয় -4 পাই রো হবে, রো হলো স্পেস চার্জ ঘনত্ব। এটাকে যদি আমরা 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখি, তাহলে ইন 3D উই ক্যান রাইট দি পয়সনস ইকুয়েশন অ্যাজ ডি স্কোয়ার ফাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে 3 ডাইমেনশন মানে ওয়াই স্কোয়ারের একটা টার্ম থাকবে, ডি স্কোয়ার ফাই ডি ওয়াই স্কোয়ার, ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ফাই ডি জেড স্কোয়ার, এটা হচ্ছে হবে হচ্ছে আমার -4 পাই রো, দ্যাট ইজ 3 ডাইমেনশন আমরা লিখলাম। তাহলে এই ইকুয়েশনটা আগেরটা ছিল 3 নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশন হচ্ছে 4 নম্বর ইকুয়েশন। তাহলে এই 4 নম্বর ইকুয়েশন এর যেভাবে আমাদের পরিমাপ করতে হবে, তো অ্যাপসাইলন নটটা একটা থেকে যায়, তার মানে এই এখানে কিছু লিমিটেশন আছে, সেটা হচ্ছে এই ইকুয়েশনটা হচ্ছে তোমার কি থাকবে, সিজিএস এককে হবে,
সিরিজের এককে হবে, এবং তোমার অ্যাপসাইলন নট এখানে কত ধরা হয়েছে, 1 ধরা হয়েছে। যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারবো। তো এখন আমরা যদি এটাকে এসআই এককে লিখতে চাই তাহলে কত হয়, এসআই এককে যদি লিখতে চাই তাহলে এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো। এই ইকুয়েশনটাকে লেখা যায় তোমার হচ্ছে ডি স্কয়ার ফাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কয়ার ফাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কয়ার ফাই ডি জেড স্কোয়ার ইকুয়াল টু ওই যে -4π। তাহলে 4π দিয়ে 4π সিজে সেককে আমরা 4π রো লিখছিলাম, তাহলে ওখানে তো অ্যাপসাইলন নট দিয়ে 1 ধরছিলাম জন্য নাই, তাহলে 1 অ্যাপসাইলন নটের মান যদি 1 না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে, মাইনাসটা থাকবে রো বাই অ্যাপসাইলন নট, এটা হয়ে। তো সেই ক্ষেত্রে আমরা এটা যে সংক্ষেপে যে লিখতে পারি, সংক্ষেপে লিখতে গেলে আমাদের কেমন আসবে মানটা দেখো, এটা আসবে। সুতরাং এটা সমান আমরা লিখতে পারবো ডেল স্কোয়ার পাই ইকুয়াল টু, এটা হচ্ছে ডেল স্কোয়ার পাই আমরা লিখে ফেললাম থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, ডেল স্কোয়ার পাই ইকুয়াল টু মাইনাস রো বাই অ্যাপসাইলন নট। এটাই হচ্ছে আমাদের কার সমীকরণ, ল্যাপলাসের সমীকরণ, এসআই ইউনিটে থ্রি ডাইমেনশন সরি পয়জনের সমীকরণ, থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে পয়সনস ইকুয়েশন। তাহলে ওখানে আমরা পয়জন ইকুয়েশন এটা লিখলাম কি, 1 ডাইমেনশন, এটা হচ্ছে পয়জনস ইকুয়েশন ইন থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। এটা হলো এখন ল্যাপলাসের সমীকরণটা কিভাবে আসবে। ল্যাপলাসের সমীকরণ দেখো এখানে, ল্যাপলাসের সমীকরণ এটা হচ্ছে ল্যাপলাসের ইকুয়েশন, ল্যাপলাসের ইকুয়েশন এটা আমরা কিভাবে পাবো, ওইখানে যে আমরা স্পেস চার্জ যেটা ধরছিলাম সেটা রো ধরছিলাম তাই না, স্পেস চার্জ রো ছিল, কিন্তু স্পেস চার্জ মানে স্পেস চার্জ মানে স্পেসের উপরে যদি কোনো চার্জ না থাকে, যদি না থাকে কোনো চার্জ না থাকে কোনো তলের উপরে, সেক্ষেত্রে রো ইকুয়াল টু 0। তাহলে সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটাকে কি লিখতে পারবো, সে পয়সনের ইকুয়েশনটাকে আমরা লিখতে পারবো ডি স্কোয়ার পাই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাই প্লাস বাই ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাই ডি জেড স্কোয়ার, এটা ইকুয়াল টু কত লিখবো, 0, রোর মান 0 যেহেতু 0 হয়ে গেল। এটাই হবে আমাদের কি সমীকরণ, এর আগেরটা যদি 5 নম্বর ইকুয়েশন দাও, এটা 6 নম্বর, তার আগেরটা 5 নম্বর, এটা হচ্ছে আমাদের 7 নম্বর। তাহলে এটাই হবে আমাদের হচ্ছে কি ইকুয়েশন, ল্যাপলাসের ইকুয়েশন। তাহলে এটাকে যদি আমরা ভেক্টর ফর্মে প্রকাশ করি তাহলে কত হবে, তাহলে ইন ভেক্টর ফর্মে যদি আমরা প্রকাশ করি তাহলে ডি স্কোয়ার ফাই বা ডি এক্স স্কোয়ার এটা সমান আমরা লিখতে পারবো টি ডিএক্স, টি ডিএক্স, কারণ আমরা জানি ই ইকুয়াল টু কত, ই ইকুয়াল টু হচ্ছে মাইনাস ডি ফাই বাই ডিএক্স না, তাহলে এখানে আমরা কি করব, টি ডিএক্স একবার ডিফারেনশিয়েট করো, এটা কত পাওয়া যাবে, মাইনাস ডি স্কোয়ার ফাই বাই ডিএক্স স্কোয়ার, তাহলে এখানে আমরা লিখতে পারবো ডি, এটা যেহেতু ভেক্টর রাশি, ডি ডিএক্স প্লাস ডি 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 ওয়াই প্লাস ডি ই ডি জেড, ঠিক আছে, এটা ইকুয়াল টু আমাদের কত আসবে, 0ই আসবে এখান থেকে। তাহলে এখান থেকে আমরা ফাইনালি লিখতে পারবো ইন থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে ডেল ডট ই, এটা আমরা লিখতে পারবো 0, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 8। তাহলে এটাও আমরা পেলাম। এখন আমরা জানি এখান থেকে দেখো, এখন আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা জানি আমরা কি জানি, ই ইকুয়াল টু ইলেকট্রিক ফিল্ডের সাথে আমার পোটেনশিয়ালের যে সম্পর্ক সেটা হচ্ছে ই ইকুয়াল টু মাইনাস ডেল ফাই। তাহলে সেই ক্ষেত্রে 7কে মানে এই যে 7 নম্বর ইকুয়েশনকে আমরা কি লিখতে পারবো, 7 নম্বর ইকুয়েশন দেখো কি আছে, ডি স্কোয়ার ফাই বাই ডি এক্স স্কোয়ার আছে, তো তাহলে ওটাকে আমরা ভেঙে লিখতে পারবো ডি স্কোয়ার ডি ডি ফাই ডিএক্স, একে আবার ডিফারেনশিয়েট করা লাগবে এক্স এর সাপেক্ষে তাই না, ডি স্কোয়ার ফাই বাই ডি এক্স স্কোয়ার এভাবে আমরা লিখতে পারি প্লাস ডি ডি ওয়াই ডি ফাই ডি ওয়াই প্লাস ডি ডি ওয়াই জেড
ডি ফাই ডি জেড, এটা সমান আমরা কত জানি, এটা সমান আমরা জানি হচ্ছে জিরো। তাহলে সেই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এই ইকুয়েশন মানে হচ্ছে ডেল ডট, ডেল ডট ই মানে ই এর ডাইভার্জেন্স, ই এর ডাইভার্জেন্স, এই এই ডটটা হবে না, এই ডটটা হবে না, ই এর ডাইভার্জেন্সের গ্রাডিয়েন্ট কে বলা হবে, গ্রাডিয়েন্ট সমান হচ্ছে জিরো হবে, বুঝছো? তাহলে এটা হবে এই যে এরকম, তাহলে এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা পাচ্ছি হচ্ছে এইটা, এটা পেলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডাইভার্জেন্স ডট মানে ডাইভার্জেন্সের গ্রাডিয়েন্টের মান অবশ্যই কি হবে, শূন্য হবে। দিস ইজ ইউর ইকুয়েশন 9। তাহলে আমরা ডেল স্কয়ার ফাই ল্যাপ্লাসিয়ান অপারেটরের মাধ্যমে যদি এটা প্রকাশ করি, তাহলে লেখা যায় ল্যাপ্লাসিয়ান অপারেটর, অপারেটর এর মাধ্যমে যদি আমরা প্রকাশ করি, তাহলে ওই যে আমাদের এই যে এটা আছে ডেল স্কয়ার, এই যে এটা এটা যে এটাকে বলা হবে হচ্ছে কি অপারেটর, ল্যাপ্লাসিয়ান অপারেটর। এবং ওটাকে আমরা ইন থ্রি ডাইমেনশন কোঅর্ডিনেট সিস্টেমে যদি লিখতে যাই, তাহলে লিখতে পারবো কি ডেল স্কয়ার ফাই ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 10। তাহলে ল্যাপ্লাসিয়ান অপারেটর বলা হয় ফাইকে, এই ক্ষেত্রে ফাইকে বলা হচ্ছে কি অপারেটর, না ডেল স্কয়ার ফাই হচ্ছে ল্যাপ্লাসিয়ান অপারেটর, এটা হচ্ছে আমাদের মানে জিরো। তাহলে এই এটার প্রতিপাদন খুব ইম্পর্টেন্ট, কিন্তু দেখবা প্রতিবারই আসে, মোটামুটি 1 বছর পর পরই আসে। এটা আমরা সামারি টানি যে আমরা ডাইলে দুইটা এ এবং বি দুইটা পাত নিলাম, এ এবং বি দুইটা প্যারালাল প্লেট নিলাম, তার মাঝে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলো নিলাম এই যে। তাহলে ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের মধ্য দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড এ পাত থেকে ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল নিচ্ছে সি ডি, তাহলে সি পাতের সি স্তরে যখন যাবে তখন ইটা সি স্তরে ই এর মান হবে অন্তর্গামী ই, এবং বি স্তরে হচ্ছে বহির্গামী, এখান থেকে বের হয়ে যাবে ইটা। তাহলে এই মাঝখানে যে ডেল এক্স দূরত্ব অতিক্রম করলো সেখানে চেঞ্জ হবে, ডেলি পরিমাণ চেঞ্জ যদি হয় তাহলে এখান থেকে বের হবে কত, ই প্লাস ডেলি পরিমাণ। এবং সেখান থেকে তার তল সমাকলনগুলো আমরা বের করে নিলাম, ওই তল সমাকলন বা ফ্লাক্স মানগুলো আমরা বের করে নিলাম, বের করে নিয়ে ওই ডেল এক্স পরিমাণের মধ্যে কি পরিমাণ তল সমাকলন আছে দুটা বিয়োগ দিলেই পাওয়া যাবে এটা পেলাম। এবং এটাতে আমরা যদি গসের সূত্র লিখতে চাই, তাহলে এটা সমান হচ্ছে স্পেস চার্জের সমান হবে, আমরা ধরে নিলাম যে ওই আয়তন স্পেস চার্জ রো, তাহলে আলফা ডিএক্স মানে ওই সম্পূর্ণ যে আয়তন ওই ডাইলেকট্রিক ম্যাটেরিয়ালের তার ভিতরে কত, এটা সমানই হবে হচ্ছে তোমার আলফা ডেল এক্স ডি বাই ডিএক্স, ওটা বসাই দিলাম, গস ল ইউজ করলাম, ডি বাই ডিএক্স 4 পাই রো পেলাম। এখন ই ইকুয়াল টু মাইনাস ডেল ফাই, এখানে যেহেতু ইকুয়াল টু মাইনাস ডেল ফাই এই ইকুয়েশনটা তো আমরা জানি, ই এবং ফাই মানে ভেক্টর ভি এবং ই এর মধ্যে যে সম্পর্ক এটা, তাহলে ই ইকুয়াল টু কত মাইনাস, এটা যদি 1 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেমে লিখি, কারণ এক্স অক্ষ বরাবরই আমরা পরিবর্তনটা ধরে নিচ্ছি, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে এটাকে ডেলকে আমরা থ্রি ডাইমেনশন না লিখে 1 ডাইমেনশন ফর্মে লিখলাম, ডি ডিএক্স ফাই দিয়ে ডি ডিএক্স আবার ডিফারেনশিয়েট করলাম, পেলাম হচ্ছে এটা, এবং ডি স্কোয়ার ফাই বাই ডিএক্স স্কোয়ার আলটিমেটলি আমাদের এটা বসাই দিলে এটা চলে আসবে, এটাই হচ্ছে আমাদের পয়সনের ইকুয়েশন। অ্যান্ড পয়সনের ইকুয়েশন বিভিন্নভাবে যদি আমরা লিখতে যাই কীভাবে পাওয়া যায়, এক্ষেত্রে আমাদের অ্যাপসাইলন নট ইউজ করি নাই, তার মানে কি ওখানে, তার মানে হচ্ছে ওইখানে তোমার অ্যাপসাইলন নটের মান 1 ধরে এসে, এবং এটা যদি সিজিএস এককে হয় সেক্ষেত্রে 4 পাই রো হয়, কিন্তু যদি এসআই এককে লিখি তাহলে ওই যে অ্যাপসাইলন নটটা চলে আসবে, তাহলে এই ইকুয়েশনটা মাইনাস রো বাই অ্যাপসাইলন নট আসবে। এখান থেকে আমরা ল্যাপ্লাসের ইকুয়েশন পাই, ল্যাপ্লাসের ইকুয়েশন হচ্ছে স্পেস চার্জ রো, স্পেস চার্জ যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওইখানে রো এর মান বসাই দিলে ওই ইকুয়েশনটা জিরো আসে, তার মানে এটাই হচ্ছে আমাদের।